ভাগারপাড়া উপজেলার 3 লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র এই সরকারি হাসপাতাল, অথচ ভেঙে পড়েছে এখানকার চিকিৎসা সেবা। সবচেয়ে বেশি ভোগান্তি গরিব মানুষদের। হাসপাতালটিতে মহিলা ওয়ার্ডে কিছু রোগী থাকলেও পুরুষ ওয়ার্ড প্রায় রোগী শূন্য। শুধু খাবার স্যালাইন ছাড়া আর কিছুই মেলে না এই হাসপাতালে। দুটো সুপারভাইজারের পোস্ট থাকার কথা প্রতি উপজেলায় আছে, যশোর জেলায় দুটোই নেই, তার মধ্যে ভাগারপাড়ে একটা। হাসপাতালের এক্স-রে মেশিন সহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম নষ্ট। সেই সুযোগে রোগের পরীক্ষা নিরীক্ষা বাবদ বাড়তি টাকা আদায় করছে বেসরকারি প্যাথোলজি কর্তৃপক্ষ। এখানে এসে গিয়ে ইনজেকশন আমরা বাইরে থেকে কিনে নিই, প্রেসক্রিপশন করে দিলে আমরা কিনে নিয়ে আসি বাইরেতে। কিন্তু সরকারি হাসপাতাল যদি হবে তো ওষুধ কিনে আনতে হবে কেন? জেলার সিভিল সার্জন জানিয়েছেন, 10 জন ডাক্তারের মধ্যে 5 জন ডাক্তার কম। চিকিৎসক বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখানে 10 জন ডাক্তারের মধ্যে এখন বর্তমানে 5 জন আছে, কিন্তু 5 জন ডাক্তার থাকলে মোটামুটি এখানে যে সেবার মান আমরা ধরে রাখার চেষ্টা করেছি। রিসেন্টলি এখানকার যে অ্যানাস্থেসিস্ট ছিলেন, উনি অ্যানাস্থেসিয়া দিলেন সার্জারিতে, এবং গাইনি যে অপারেশনগুলো হতো এখন এতে একটু হ্যাম্পার হবে, কিন্তু আমরা লোকালি একজন ডাক্তারকে এখানে ডেপুটেড করতেছি আর কি। নানা সমস্যায় জর্জরিত উপজেলার একমাত্র হাসপাতালটির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর দিকে চেয়ে আছেন স্থানীয়রা।